হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমরা কিন্তু অনেক ছাদের ভিডিও দেখছো, বিভিন্ন ছাদে ছাদে আমি ঘুরছি, আজকে ব্যারাকপুর, তো কালকে নদিয়া, পায়রাডাঙ্গার, অনেক ভিডিও, সামনে আরও বিভিন্ন জায়গার ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর তোমাদের অসাধারণ সব কমেন্ট প্রতিটা ভিডিওতে সেই সব ছাদ বাগানিদের অনেক মোটিভেট করছে। আর যারা নতুন বাগান শুরু করছো, ভাবছো আমাদের বাগান তো অনেক ছোট, অনির্বাণ হয়তো এখানে আসবে না, এত ছোট বাগান, সে ছোট বড় বলে কোনো বাগান হয় না, সবুজ, আমি সবুজ ভালোবাসি, তোমাদের যদি জানলাতে 10টা গাছও থাকে আমাকে নির্দ্বিধায় রাখতে পারো, কথা দিচ্ছি আমার যদি সাধ্য থাকে এই পরিস্থিতির মধ্যে যাওয়ার, নিশ্চয়ই তোমাদের সেই বাগানে ভিজিট করব। এইটুকু ওপেন ভিডিওতে তোমাদের একদম কথা দিলাম। এবার আসা যাক আজকের ভিডিও। ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, খেয়াল তোমরা করেছো, 1 মিনিট কিন্তু হয়ে গেছে, কার ভিডিও দেখছি। এই ভিডিওটা এসছে ব্যারাকপুর থেকে 300 কিলোমিটার দূরে থাকা ছোট্ট সায়নের কাছ থেকে। সায়ন স্কুলে পড়ে ক্লাস 11-এ, আর থাকে মালদা হাটকোলা বিবি গ্রামের কাছে। মাত্র 2 বছরে সায়ন এই সুন্দর বাগানটা তৈরি করেছে ওর বাবা মা আর ছোট বোনের সাহায্যে। মাত্র 2 বছরে একজন স্কুল পড়ুয়া এই রকম একটা বাগান তৈরি করছে, ভাবতে পারো? আমরা যারা বাগান করব ভাবি, অনেকে তোমাদের মধ্যে রোজ ভিডিও দেখো, আমাকে অনেকে কমেন্ট করো, দাদা ভাবি বাগান করব, কিন্তু আমি কি পারব? সায়ন মাত্র ক্লাস 11-এ পড়ে, সে যদি পারে, আর তোমরা তো অনেক ওর থেকে বড়, তোমরা তো পারবেই, নিশ্চয়ই পারবে, শুধু চেষ্টা, তোমাদের চেষ্টা করতে হবে, তাহলেই তোমরা কিন্তু সুন্দর বাগান করতে পারবে। আর দেখো কতটা সুন্দর ফুল সায়ন করেছে, শীতের ফুল তো প্রচুর আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ডালিয়া দেখতে পাচ্ছ, মানে কালারগুলো তো জাস্ট অসাধারণ কালার। ডালিয়ার সাথে সাথে বেশ কিছু স্যালভিয়া এখন আমি দেখতে পাচ্ছি, স্যালভিয়াগুলো খুব সুন্দর, যেমন তার গ্রোথ, কালারগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, সায়নকে বলতেই হবে। সায়নের মতো অনেক খুদে বাগানি কিন্তু আছে, হ্যাঁ, খুব শিগগিরই তাদের সাথে পরিচয় করাবো তোমাদের, যারা পড়াশোনার ফাঁকে, কিন্তু পড়াশোনাকে কিন্তু ফাঁকি না মেরে, আমি একটা জিনিস মনে করি, যারা তোমরা স্কুলে পড়ো, যারা আজকে ভিডিওটা দেখছো, পড়াশোনাকে কিন্তু ফাঁকি একদমই মারা যাবে না, পড়াশোনাটা ঠিক সময় করতে হবে, আর ফাঁকে ফাঁকে করতে হবে সুন্দর বাগান, যেটা করে দেখিয়েছে মালদার সায়ন, অসাধারণ সুন্দর বাগান, চারদিকে সবুজ, প্রচুর ফুল। আর ও যে আমার ভিডিও একদম ফলো করে প্রথম থেকে, আমার ভিডিওতে তো কমেন্ট থাকেই, প্লাস ও যেই সুন্দর করে আমাকে সব পুরোটা লিখে পাঠিয়েছে সেটা আমি দেখছিলাম, মানে সব কিছু ফলো করে, মানে যেরকমভাবে আমি বলেছি সেই রকমভাবে কিন্তু ও ফলো করার চেষ্টা করেছে। আর এই শীতের গাছের জন্য কি মাটি বানিয়েছে আমাকে না ডিটেল একদম লিখে পাঠিয়েছে, সেটা দেখেই একদম সায়ন যা লিখেছে সেটাই আমি পড়ছি। সায়ন লিখেছে 50% মাটি, 20% কোকোপিট এবং বাকি 30% ভার্মি কম্পোস্ট, মানে এই দিয়ে কিন্তু ও মাটিটা তৈরি করেছে। আমি জানি না সায়ন তুমি বালিটা দিয়েছো কি না, তা আমার মনে হয় এর সাথে কিন্তু 20% বালি দেওয়া দিলে ভালো হতো, আরও মাটিটা হয়তো তুমি লিখতে ভুলে গেছো, বা তুমি যদি না দিয়ে থাকো নেক্সট টাইম মাটি বানালে বালিটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, কারণ বালি মাটিটার মধ্যে কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করবে, এটা তো আমি বারংবার আমার ভিডিওতে বলে এসেছি। আর তাছাড়া সায়ন কী করেছে, প্রতিটা শীতের গাছ এত সুন্দর সুন্দর, ইনকাগুলো দেখো তোমরা, ইনকাগুলোর সাইজ দেখো খালি, প্রতিটা শীতের গাছে সায়ন কিন্তু প্রতি সপ্তাহে সর্ষের খোলের জল পাতলা করে তার সাথে ডিএপি, ঠিক যেমন আমি তোমাদের প্রতিবার বলি যে গাছের গ্রোথ করতে হবে, গাছের গ্রোথটাকে তোমাদের মেনটেন করতে হবে, তার জন্য সর্ষের খোলের জল ডিএপি অবশ্যই মাস্ট, এটা কিন্তু তোমাদের দিতেই হবে। আর সায়নের বাগানেও কিন্তু সেটা ব্যতিক্রমী, বলতে বলতে সুন্দর কিছু পিটুনিয়া দেখছি, আর
বাগানটার একদম প্রতিটা কোণায় কিন্তু সবুজ করার চেষ্টা করা হয়েছে আমি যা বুঝতে পারছি। শাহান ইচ্ছা ছিল আমি ওর বাগানে গিয়ে ভিডিও করি। শাহানকে একটা কথাই বলবো, এখন এই প্যান্ডামিক সিচুয়েশানে আমি হয়তো যেতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি যদি কোনোদিনও মালদায় যাই, মালদায় গিয়ে প্রথম ভিডিও আমি তোমার ছাদে দাঁড়িয়ে করব। আজকে অনির্বাণ কথা দিল। এবার বলি হচ্ছে এরপরে শায়ন আর কী কী করেছে। এর সাথে শায়ন কিন্তু রেগুলার বেসিসে কীটনাশক স্প্রে করেছে। না কী কীটনাশক স্প্রে করেছে, না শায়ন কিন্তু এখানে সুপার সোনাটা আর কাকা এই দুটো কীটনাশক ব্যবহার করেছে। খুব ভালো কীটনাশক, আমি তো অনেকবার তোমাদের বলেছি এই কীটনাশকগুলো খুব ভালো। আর যে কোনো কীটনাশক সে যেটাই দাও সেটা যেন রেগুলারিটি মেনটেন হয়, এটা আমি সবসময় বলি। শায়ন সেটাই কিন্তু করেছে, প্রতি সপ্তাহে ও কিন্তু কীটনাশকটা স্প্রে করেছে। আমরা যেটা অনেকেই বা তোমাদের মধ্যে অনেকে যেটা বারংবার করো না, কীটনাশকটা রেগুলার বেসিসে স্প্রে করো না, তার জন্য তোমাদের গাছে বিভিন্ন রকম সমস্যা হয়। আর বলতে বলতে দেখো এই হ্যাঙ্গিং যে বাস্কেটসগুলো সব মানে নিজের হাতে বানানো, সেটা তো আমি বুঝতেই পারছি কতটা সুন্দর লাগছে প্রতিটা বাস্কেট। আর রঙিন, তার ওপর রঙিন ফুল, মানে দুটোর কম্বিনেশন কিন্তু অসাধারণ। মানে সত্যি মানে এত সুন্দরভাবে শায়ন গাছগুলো করেছে কি বলবো, দেখতে সত্যি ভালো লাগছে। কথা বলতে বলতে চলে এসেছে একদম বগানভিলের কাছে, আর ক্যামেরাটা কিন্তু শায়নই করেছে, ও করে আমাকে পাঠিয়েছে ভিডিওটা, খুব ভালো লাগছে। আর সবথেকে ভালো কথা কোথায় লাগছে জানো, যে অনির্বাণ এমন একজন জায়গায় চলে যাচ্ছি আস্তে আস্তে তোমাদের হাত ধরে, যে সুদূর মালদা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ভিডিও আসছে যে দাদা আমার ভিডিওটা একটু দেখাবে। অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, চ্যানেলটা কিন্তু আজকে যে জায়গায় এসছে আমার বলতে কোনো দ্বিধা নেই, তার সব কিছু ক্রেডিট কিন্তু শুধু তোমাদের জন্য। তোমরা আমার পাশে আছো, তোমরা সাথে আছো বলে অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এত দূর অবধি আসতে পেরেছে। সামনে আরও বড় বড় বাউন্ডারিজ আছে যেগুলো আমাদের পার হতে হবে। আর খুব ভালো লাগছে শানের ভিডিওটা পেয়ে, সুদূর মালদা থেকে মানে ব্যারাকপুর থেকে প্রায় 300 কিলোমিটার দূর থেকে কিন্তু ভিডিওটা এসছে, খুব ভালো লাগলো। আর এবার বলি শায়ন প্রতিটা গাছে কিন্তু কী ইউজ করেছে, না অনুখাদ্য। অনুখাদ্য 10 দিন ছাড়া ছাড়া কিন্তু গাছে শায়ন দিয়ে গেছে। আর সেটা কিন্তু তোমরা গাছগুলো দেখলেই বুঝবে যে প্রতিটা গাছ কতটা সুন্দর আছে, একদম গ্রোথ খুব সুন্দর সবুজ হয়ে আছে, আর প্রতিটা গাছে কিন্তু ফুল। আর এত সুন্দর করে প্রতিটা টপ প্লেস করা হয়েছে, মানে না বলে আমি পারছি না। এটা জানি শুধু শায়নের কাজ না, শায়নের পুরো ফ্যামিলি শায়নকে হেল্প করে এই সুন্দর বাগানটা করতে। এবার আমি একটা কথাই বলবো, এখনকার ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে আমি দেখি যে এদের ম্যাক্সিমাম সময় তারা পড়াশোনার পর ফোন নিয়ে বসে থাকে বা কম্পিউটার বা ল্যাপটপ সেই নিয়ে কিন্তু তারা বিজি থাকে। আমার মতে যদি ফোন কম্পিউটারের বাইরে যদি সবুজের সাথে তাদের রাখা হয়, এরকম সুন্দর বাগান করার জন্য উৎসাহ দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের মানে কী বলবো আরও ভালো ডেভেলপমেন্ট হবে, তারা খুব আরও ভালো পথে দিশারি হয়ে উঠবে। শায়ন ঠিক যে এই জায়গাটাই কিন্তু পৌঁছেছে, এই বয়সে এত সুন্দর বাগান করেছে, মানে আমি ঠিক মানে ডিসক্রাইব করতে পারছি না আমার কতটা ভালো লাগছে। শুধু ফুল না, বিভিন্ন ধরনের সবজি তোমরা তো দেখতেই পাচ্ছ, টমেটো ফুলকপি বিভিন্ন ধরনের সবজি শায়ন তার ছাদে কিন্তু করে গেছে। এবার বলি যেই সব গাছে ফুল এসে গেছে শায়ন কিন্তু বলেছে সেই সব গাছে কিন্তু আর ডিএপি শায়ন দেয় না, সেইখানে কী দেয় না, এনপিকে। হ্যাঁ একদম ঠিক করে শায়ন, আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে তোমাদের বলেছি যে যখনই ফুল দেখা যাবে তখন কিন্তু ডিএপি স্টপ আর এনপিকে শুরু, এটা করলে তোমাদের কিন্তু গাছের ফুলের সাইজ আর ফুলের সংখ্যা দুটোই বাড়বে। আর শায়ন সেই জিনিসগুলো ফলো করেছে, প্রতিটা গাছ দেখো কতটা সুন্দর কতটা ভালো আছে, আর খুব ইজিভাবে একদম সহজভাবে গাছগুলো করা হয়েছে, সহজভাবে বাগানটা তৈরি করা হয়েছে। মানে দেখলেই একদম মন ভরে যাচ্ছে, সেই সুন্দর জারভেরা থেকে শুরু করে বগানভেলিয়া, ইনকা গাদা, পিটুনিয়া, পেনজি সব কিছু
এই ছাদে আছে প্রচুর গাছ প্রচুর গাছ। আমি খালি ভাবি ও এত সময় মানে পড়াশুনো পড়ে সব কিছু ব্যালেন্স করে এত সুন্দর বাগান করছে, মানে সত্যি হ্যাটস অফ না দিয়ে আমি এটা পারছি না। আর আমার মতে এই ভিডিওটা অনেককে অনেকে ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর বাগান করতে। তোমরা যারা দেখছো, যারা ভাবছো বাগান শুরু করব এই তো এবার করব, তোমরা দেখো এক সায়নের মতো একজন ছোট্ট খুদে স্কুল পড়ুয়া যদি এই রকম সুন্দর বাগান করতে পারে, তোমরা কেন পারবে না? জাস্ট একটুখানি চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, খুব সুন্দরভাবে পারবে। সেটা কিন্তু সায়ন হাতে কলমে তোমাদের দেখিয়ে দিয়েছে কত সুন্দর বাগান সায়ন করেছে। তোমাদের বাগানও কিন্তু এইরকম সুন্দর উঠবে। সহজভাবে বাগান করো, সুন্দরভাবে বাগান করো, তাহলেই কিন্তু তোমাদের বাগান হয়ে উঠবে সুন্দর। বেশি কমপ্লিকেটেড কিছু করতে যাও না। সায়ন দেখলে তো কীরকম মাটি বানিয়েছে, মাটি বালি ভার্মি কম্পোস্ট কোকোপিট, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। মিক্সচার দেবে, যখন গাছ দাঁড়িয়ে যাবে তার অন্তত 1.5 মাস পর মিক্সচার খাবার দেবে। মাসে যেমনটা বলেছি তোমাদের, প্রত্যেক সপ্তাহে সর্ষে খোলে জল, DAP, তা ফুল দেখা দিলে তখন দেবে NPK। এইভাবে করো, আর রেগুলার বেসিসে তোমাদের কী করতে হবে, না পোকার মারার যে ওষুধটা আছে সেটা রেগুলার বেসিসে স্প্রে করো, অনুখাদ্য দাও প্রত্যেক 10-15 দিন অন্তত অনুখাদ্য দাও। এইভাবে সহজভাবে তোমরা যদি গাছটাকে করো, তোমাদের গাছ নিশ্চয়ই ভালো হবে, সুন্দর হবে। আর ছোট্ট হাতে সায়ন যেই অসাধারণ একটা মানে কী বলবো সবুজের সমারোহ করে তুলেছে, আমার ঠিক ভাষায় মানে বোঝাতে পারছি না কতটা ভালো লাগছে। আর বলতে বলতে কিছু কলিয়াস দেখছি, কলিয়াস তো আমার জানো সব থেকে প্রিয়, কলিয়াস আমার খুব ভালো লাগে। এখানেও বেশ কিছু কলিয়াস দেখতে পাচ্ছি। অবশ্যই যারা ছোট্ট গাছকে, ছোট বাগান তোমাদের, হয়তো অনেকে ভাবো আমার ছোট বাগান এত গাছ করবে, করে এত গাছ করার দরকার নেই। তুমি 10টা গাছ করো না, 10টা গাছ করো মন দিয়ে করো, দেখবে তোমাদের প্রতিটা গাছ হবে সুন্দর। আর তোমাদের ওই ছোট্ট বাগান তখন আর ছোটো থাকবে না, তখন কিন্তু একটা অরণ্য ভূমিতে পরিণত হবে। আজকে সায়নের ভিডিওটা পেয়ে খুব ভালো লাগলো। সায়ন এইরকমভাবে আরও আরও সুন্দর বাগান তুমি করে যাও সারা জীবন, এটাই উইশ করব। আর হ্যাঁ, যেমনটা ভিডিওতে কথা দিয়েছি, যদি আমি মালদায় যাই এই সব কিছু নর্মাল হলে প্রথম ভিডিও তোমার ছাদে দাঁড়িয়ে করব, প্রমিস করছি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আই হোপ ভিডিওটা কিন্তু আজকে তোমাদের ভালো লাগবেই, অবশ্যই লাগবে। আর কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না। আর অবশ্যই লাইক করো, লাইক করলে শুধু আমার ভালো লাগবে না, যার বাগান তারও কিন্তু ভালো লাগবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নিচে দেখো রেড কালারের সেই সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করো, তার পাশে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি এইরকমই সুন্দর মজাদার আর খুব ভালো ভালো ভিডিও রোজ আনার চেষ্টা করি ঠিক সকাল 11টা। কালকেও ঠিক সকাল 11টা তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।